बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम आपन रान्नार आजकेर आयोजनटी देखार जोन्नो सकलके आमंत्रण। चुलाय तैरी करब चकलेट केक। कोको पाउडार, बेकिंग सोडा एवं ओभेन छाड़ाय चुलाय एत सुंदर जे चकलेट केक तैरी करा जाय ता किन्तु तैरी ना करले बोझाय जाय ना, आर बाच्चारा किन्तु खूबी पसंद करे, बड़राओ किन्तु कम जाय ना। बिकेले चायेर आड्डाते एमन एक पी चकलेट केक होले किन्तु मंद हय ना। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের এই চকলেট কেক। তাহলে শুরু করা যাক। প্রথমে একটি সিলভারের হাঁড়িতে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, তার মধ্যে একটি কাচের বাটি বসিয়ে দিলাম এবং হাফ কাপ গ্রেট করা চকলেট দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চকলেটটাকে মেল্ট করে নেব। চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে, এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আরেকটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি একটি, সামান্য এক চিমটি লবণ এবং 1/4 কাপ চিনি দিয়েছি। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে 2 মিনিট বিট করে নেব। চিনিটাও গলে যাবে, ডিমের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এখন দিয়ে দেব চকলেট এসেন্স। হাফ চামচ চকলেট এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে কয়েক সেকেন্ড একটু বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম, সেই মেল্ট করা সম্পূর্ণ চকলেটটাই ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু বিট করে নেব, 30 থেকে 35 সেকেন্ডের মতো বিট করব। এ পর্যায়ে দিয়ে দেব শুকনো উপকরণ, 1/4 কাপ ময়দা এবং 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন খুব আলতো হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করব। এলোমেলোভাবে গোলালে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, কেকটা খুব বেশি ভালো হয় না। এজন্য সাবধানতার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যে কোনো একটা সাইড থেকে ঘুরিয়ে নিলেই হবে। ব্যাটারটা রেডি, এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডে ঢেলে নিলাম। আর এই কেকটা আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় আগে থেকেই একটি প্রেসার কুকার বসিয়ে রেখেছি, তার মধ্যে একটি কাগজ এবং স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখন কেকের মোল্ডটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবারে 35 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 35 মিনিট পর। এ পর্যায়ে টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিক কিন্তু ক্লিন বের হয়েছে। কেকটা কিন্তু রেডি। এখন সাবধানতার সাথে প্রেসার কুকার থেকে তুলে নিব এবং গরম থাকা অবস্থায় উপরে কিছুটা গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে কেকের উপরটা ড্রাই হয়ে যাবে না। একটি ছুরির সাহায্যে চারিদিকটা একটু আলগা করে কেকটা মোল্ড থেকে বের করে নেব। মোল্ড থেকে কেকটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুবই দারুণ। সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এমনই একটি নাস্তার রেসিপি। আমরা বাইরের খাবার অ্যাভয়েড করার জন্য ঘরে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে যে কোনো সময়ই তৈরি করে নিতে পারি দারুণ স্বাদের এই চকলেট কেক। খুব অল্প উপকরণে, ওভেন ছাড়াই, কোকো পাউডার ছাড়া, বেকিং সোডা ছাড়াই তৈরি করে নিয়ে নিলাম খুব সহজে ঝটপট চকলেট কেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।